প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীরা নাকি মানুষ না, আসলে তারা অর্ধেক মানুষ অর্ধেক মাছ। ইংরেজিতে একে বলে মারমেড, যার বাংলা নাম মৎস্যকন্যা, আবার অনেকেই বলে জলপরী। এই মৎস্যকন্যাদের নিয়ে রহস্যের শেষ নেই। প্রায় সব দেশের গল্প, উপকথা আর রূপকথায় বারবার ঘুরে ফিরে এসেছে মৎস্যকন্যাদের কথা। তবে বাস্তবে সত্যি এদের অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তাই আজ আপনাদের দেখাবো ইন্টারনেটে আলোড়ন সৃষ্টিকারী 10টি মৎস্যকন্যার ভিডিও, যেগুলো থেকে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আসলে কি মৎস্যকন্যা আছে নাকি এগুলো শুধুই কল্পনা। বন্ধুরা, মৎস্যকন্যা রহস্য নিয়ে আমাদের পূর্বের একটা ভিডিও আছে, চাইলে একবার দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আর ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সারানাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। লিস্টের 10 নম্বর রয়েছে ভারতের মৎস্যকন্যা। মৎস্যকন্যা দেখা যাওয়ার যে ঘটনাটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসে ভারতের দীঘা সমুদ্র উপকূলে। বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবি এবং স্বল্প সময়ের এই ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এক প্রাণীর অদ্ভুত শারীরিক গঠন। এই প্রাণীটির মাথা সম্পূর্ণ মাছের মতো, তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক হুবহু মানুষের মতো, তবে তার হাত দুটি পেছনে বাঁধা ছিল। ভিডিওতে দেখা গেছে প্রাণীটি তখনও জীবিত ছিল, তবে এটি ঠিক কোন ধরনের প্রাণী বা এটির নাম কি তা কেউ এখন পর্যন্ত জানাতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণীটি বন্দর কর্তৃপক্ষের হেফাজতে ছিল। লিস্টে 9 নম্বরে মিনেসোটার মৎস্যকন্যা। প্যারানর্মাল এলিট নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। রহস্যজনক এই ভিডিওটিতে দেখা যায় একটি সবুজ লেজ জলে ভাসছে এবং জল থেকে টেনে মৎস্যকন্যাটিকে একটি স্ট্রেচারে রাখা হচ্ছে। এটি ম্যাকি নামের একজন অল্পবয়স্ক অস্ট্রেলিয়ান পর্যটক মিনেসোটার একটি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তার মোবাইলে তিনি এটি রেকর্ড করেন। যখন সেটাকে সৈকত থেকে তোলা হচ্ছিল তখন থেকে শেষ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। ভিডিওটি প্রকাশের পর কেউ কেউ দাবি করেছেন যে ফুটেজগুলি প্রমাণ করে মৎস্যকন্যার অস্তিত্ব রয়েছে। আবার অনেকে প্রশ্ন তুলেছিলেন যে কেউ এ ধরনের ধোঁকাবাজিতে কেন যাবে কোনো কারণ ছাড়া। অবশ্যই মৎস্যকন্যার অস্তিত্ব রয়েছে। ম্যাকি বলেছিলেন যে কোনো বিপজ্জনক উপকরণ থেকে তাদের বাঁচতে হলুদ রঙের বিশেষ এক ধরনের স্যুট পরা লোকদের সাথে কিছু বিশাল যানবাহন সেখানে ছিল। প্যারানর্মাল একজন বিশেষজ্ঞ বলেছেন প্রাণীটি কাল্পনিক গল্পগুলিতে চিত্রিত মৎস্যকন্যাদের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একই রকম আকর্ষণীয়। ম্যাকি বিশ্বাস করেন ফুটেজগুলি প্রমাণ করে মৎস্যকন্যাদের অস্তিত্ব। তিনি বলেন যে অস্ট্রেলিয়ায় তিনি মাছের মতো লেজযুক্ত মানবিক প্রাণীর গল্প শুনেছেন, তবে মিষ্টি পানির হ্রদ থেকে এই জাতীয় কিছু টানাটানি দেখে তিনি অবাক হয়ে যান। তবে মিনেসোটার হ্রদে মারমেড বাস করে কি না সেটাও একটা রহস্য। সর্বোপরি শীতকালে হ্রদ জমে গেলে কি ঘটে? আমার কাছে এরকম আরও একটি ক্লিপ আছে, এই ভিডিওটা দেখুন। যদিও আমার কাছে এটা একটা প্রাঙ্ক মনে হচ্ছে, আপনার কি মত কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের প্রত্যেককে মুক্ত মতামত রাখার এবং নিজেই সিদ্ধান্তে আসার আহ্বান জানাচ্ছি। এটি যদি সত্যি ভুয়ো হয় তবে প্রশ্ন কেন কেউ এই ধরনের ভিডিও বানিয়ে ধোঁকা দিবে আর প্রতারণা করতে এতদূর পর্যন্ত যাবে। লিস্টের 8 নম্বর রয়েছে ডেয়ারনেস মারমেড। মৎস্যকন্যাদের নিয়ে স্কটল্যান্ডের ইতিহাস জুড়ে বহু গল্প পাওয়া যায়। 1890 সালের শুরুর দিকে আরেকটি জনপ্রিয় গল্পের সূত্রপাত হয়। সে সময় স্কটল্যান্ডের নিউইয়র্ক বে মৎস্যকন্যাদের গল্পের কারণে জনপ্রিয় স্থানে পরিণত হয়। অনেকেই এই বিশেষ মৎস্যকন্যার আত্মপ্রকাশ শুধুই গুজব বলে উড়িয়ে দিলেও কিছু লোক এই জলকন্যাকে ডেয়ারনেস নাম দেয় এবং তার সম্পর্কে নানা ঘটনা প্রচার শুরু করে। এই মৎস্যকন্যা প্রচলিত উপকথার মতো সুন্দরী নয়, বরং দেখতে কিছুটা ভয়ঙ্কর। মানুষের মতো দেখতে ডেয়ারনেস প্রায় 7 ফুট লম্বা, ফ্যাকাশে সাদা চামড়া আর ঘাড়ে মাথায় কালো চুল বিশিষ্ট বর্ণনা করা হয়েছে। স্থানীয়রা ডেয়ারনেসকে তার হাত দিয়ে হামাগুড়ি দিয়ে পাথরের উপর উঠে আসতে দেখত, আবার সে পিছলে ঢেবে মিলিয়ে যেত। মানুষ দূর থেকে শুধুমাত্র কয়েক পলক তার দেখা পেত। স্থানীয়দের ভাষায় ডেয়ারনেস মৎস্যকন্যাকে বেশ ভীত সন্ত্রস্ত মনে হতো, সে কখনোই সৈকতের কাছে আসতো না। পরপর কয়েক গ্রীষ্মে ডেয়ারনেসের দেখা পাওয়া গেলেও আবার সে রহস্য হয়ে নীরবে ঢেবের নিচে হারিয়ে যায়। বিজ্ঞানের এই যুগে অনেকেই ডেয়ারনেসকে তিমি বলে সন্দেহ করলেও নিউইয়র্কের মানুষের জন্য তা এখনও কিংবদন্তি। লিস্টের 7 নম্বর রয়েছে বেরিং সাগরের মৎস্যকন্যা। মৎস্যকন্যার গল্পের উপাখ্যান বহু প্রাচীন, কিন্তু নির্ভুলভাবে লিপিবদ্ধ অবস্থায় পাওয়া ঘটনাগুলোর সময়কাল খুব বেশি আগের নয়। তার মাঝে 100 বছর আগে 1608 খ্রিস্টাব্দে হেনরি হারসনের নরওয়ে ভ্রমণের ঘটনাটির উল্লেখ অনেক জায়গায় পাওয়া যায়। সেই সময় হেনরির জাহাজ নরওয়ের উত্তরের বেরিং সাগরে বিচরণ করছিল। তিনি তার ডায়েরিতে মৎস্যকন্যাদের দলের সাথে এক বিচিত্র সাক্ষাতের ঘটনা লিখেছেন।
তিনি লিখেছেন, একদিন এক মৎস্যকন্যা হেনরি হার্সন আর তার নাবিকদের দেখে বাকি বন্ধের ডাকতে চলে যায়। মৎস্যকন্যারা আকারে প্রায় পুরুষদের সমান বড়, তারা অত্যাধিক ফর্সা আর লম্বা কালো চুলের অধিকারী। হার্সনের মতে তাদের লেজ ডলফিনের মতো, কিন্তু তাতে ম্যাকারেলের মতো দাগ রয়েছে। বিশ্বখ্যাত এই নাবিক মৎস্যকন্যা দর্শনে কতটা রোমাঞ্চিত হয়েছিলেন তা ডায়েরির লেখায় স্পষ্ট বিবরণ দেওয়া আছে। তৎকালীন সময়ে অনেক নাবিক গভীর সমুদ্রের বিভিন্ন প্রাণীকে মৎস্যকন্যা ভেবে ভুল করতেন, বিশেষ করে ম্যানাটিদের দূর থেকে দেখলে এমন ভুল করা অসম্ভব কিছু নয়। কিন্তু হার্সনের সেই ঘটনাটি সেদিক থেকে একটু আলাদা, কারণ নরের কাছে বেরিং সাগরে কোনো ম্যানাটি পাওয়া যায় না। আবার এত অভিজ্ঞ নাবিকের দ্বারা কোনো সামুদ্রিক প্রাণী শনাক্তকরণ ভুল হবে সেটাও বিশ্বাসযোগ্য নয়। তাই প্রকৃতিবিদ ফিলিপ হেনরির মতে এই পুরো গল্পটি গাঁজাখুরি এবং বানোয়ার। তা না হলে অবশ্যই হার্সন আর্কটিকে এমন কিছু দেখেছেন যার অস্তিত্ব এখনও বিজ্ঞানের দুনিয়া স্বীকৃতি পায়নি। লিস্টে ৬ নম্বরে নিউজিল্যান্ডের মৎস্যকন্যা। এবার সময়কাল ২০১৪ সাল। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে একদল জেলে সাগরপাড়ের বালিতে এক অদ্ভুতুরে মৃতদেহ দেখতে পায়। খুন হয়েছে এমন কারো লাশ সন্দেহ হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হলো। কিন্তু একটু ভালো করে পরীক্ষা করতে বেরিয়ে এলো এই দেহাবশেষ সম্পূর্ণ মানুষের নয়। দেহটি মানুষের মতো দেখতে এমন কোনো প্রাণীর যার একই সাথে জলচর বৈশিষ্ট্যও রয়েছে। এই আবিষ্কারে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে যেমন ঝড় ওঠে, তেমনি মানুষের মাঝে প্রাচীন উপাখ্যানের গল্পগুলো আবার জনপ্রিয় হয়ে ওঠে। শেষ পর্যন্ত বেশ কয়েকটি কর্তৃপক্ষের হাত ঘুরে দ্য ইউনিভার্সিটি অব অকল্যান্ডের প্রাণীবিজ্ঞানীদের হাতে এই দেহাবশেষ তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো বিশদ ফলাফল প্রকাশিত হয়নি। লিস্টের ৫ নম্বর রয়েছে হেব্রিডিয়ান মৎস্যকন্যা। স্কটল্যান্ডের লোককথা অসংখ্য রহস্যময় ঘটনা আর পৌরাণিক কাহিনীতে ভরপুর। মৎস্যকন্যাদের কাহিনীও এই তালিকা থেকে বাদ পড়েনি। এমনকি বাস্তবেও স্কটল্যান্ডের বেনবেকুলা এলাকার লোকজন মৎস্যকন্যার দেখা পেয়ে ঘটনাচক্রে হত্যা করে বলে তারা দাবি করে। ১৮৩০ সাল, একদিন সাগরের তীরের কাছাকাছি এক মহিলা শৈবাল কাটার সময় জলে এক ক্ষুদ্রাকায় নারীকে সাঁতার কাটতে দেখেন। আশ্চর্য হয়ে তিনি আরও লোকজন ডেকে জলচর প্রাণীটিকে দেখাতে থাকেন। এক পর্যায়ে লোকজন মৎস্যকন্যার দিকে ছুটে যেতে শুরু করলে সে দ্রুত সাঁতরে তাদের নাগালের বাইরে চলে যায়। কিন্তু কিছু দুষ্ট ছেলে ভীত মৎস্যকন্যার দিকে পাথর ছুটতে থাকে, যার মাঝে একটি পাথর মৎস্যকন্যার পিঠে আঘাত করে। কয়েকদিন পরে মৎস্যকন্যার মৃতদেহ তীরে ভেসে আসে। মৎস্যকন্যার মৃতদেহ পাওয়ার পর শহরের শেরিফ তাকে সঠিকভাবে সমাধিস্থ করাই উপযুক্ত মনে করলেন। তার জন্য কফিন বানানো হলো এবং কাফনের কাপড় দিয়ে শরীর মোড়ানো হলো। এরপর যেখানে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল তার কাছেই তাকে দাফন করা হলো। সময়ের পরীক্ষায় এই গল্প টিকে গেলেও ঠিক কোথায় এই মৎস্যকন্যার কবর তা সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি এরূপ কোনো সমাধির চিহ্ন সেখানে পাওয়া যায়নি। লিস্টে ৪ নম্বর রয়েছে কাইমান বা বাফাল জ্যাক্সের মৎস্যকন্যা। কাইমান নামটি থেকেই যেন ক্ষমতার আভাস পাওয়া যায়, আর এই নামের উৎস বেশ রহস্যজনক। এই আকর্ষণীয় নামটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার এক কিংবদন্তি মৎস্যকন্যার। ২০০৮ সালে হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকার পত্রপত্রিকায় এক বিচিত্র সংবাদের ঝড় উঠে। সে বছর একদল বন্ধু মিলে নদীর ধারে ক্যাম্পিং করতে গিয়ে কিছু অদ্ভুত জোরালো আওয়াজ শুনতে পান। কে যেন পানিতে জোরে জোরে শব্দ করছে, সাথে জোরে কোনো কিছুতে আঘাত করার শব্দ পাওয়া যাচ্ছে। শব্দের উৎস খুঁজতে গিয়ে দলটি পানিতে আদ্য বা এক নারীর সন্ধান পায়। ফ্যাকাশে সাদা গায়ের রং, লম্বা কালো চুলের দীর্ঘাঙ্কি নারীটির ত্বক দেখতে কিছুটা স্বচ্ছ। দেখে মনে হয় যেন দ্যুতি ছড়াচ্ছে। কিন্তু এই রমণী ঘুরে তাকাতেই সবচেয়ে বিস্ময়কর পিলে চমকানো বৈশিষ্ট্য নজরে এলো। সেটা হলো তার তীক্ষ্ণ লাল চোখ। কাইমান দেখা দেওয়ার এই খবরটি আরও ভালো করে তদন্ত করার জন্য দলের একজন ঘটনাস্থলে দৌড়ে যান। তিনি উল্লেখ করেন, জলকন্যাটি বিষণ্নভাবে চিৎকার করছিল, অনেকটা কান্নার মতো। একসময় দলটির হুড়োহুড়ির মধ্যে এই রহস্যময় প্রাণীটি পঙ্কিল পানিতে হারিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা কাইমানের অস্তিত্বকে প্রবলভাবে ভয় পায়। কথিত আছে, কাইমান মানুষকে পানির নিচে টেনে নিয়ে যায়, যেখানে নিজের আকাঙ্ক্ষার বস্তু খুঁজে পেয়ে মানুষ আর কখনই ফিরে আসতে পারে না। লিস্টে ৩ নম্বর রয়েছে ওরাং ইকান। সময়টা ১৯৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে অর্ধেক বিশ্ব পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার কেই দ্বীপে জাপানি সেনারা ঘাঁটি গেড়েছে। চারপাশে নজরদারি করা ও তথ্য সংগ্রহ করাই তাদের কাজ। কে ভাবতে পেরেছিল এমন বিপজ্জনক সময়েও মৎস্যকন্যার দেখা পাওয়া যাবে? জাপানি সৈন্যদলটি ওই দ্বীপে থাকার সময় একাধিকবার পানিতে ছোট্ট একটি মানুষের অবয়ব দেখার কথা জানায়। তাদের ভাষ্যমতে মানুষের মতো আকার হলেও সেটার ঘাড় এবং মাথায় বড় বড় কাঁটা আছে, আর মুখের আকৃতি অনেকটা কাতলা মাছের মতো। প্রায়ই কেই দ্বীপে লেগুন এবং সৈকতে এই অদ্ভুত প্রাণীকে খেলতে দেখা যেত। জাপানি সৈন্যরা এই দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়ে।
কিন্তু দ্বীপের বাসিন্দাদের সাথে কথা বলার পর তারা জানতে পারে মৎস্যকন্যা সদৃশ্য যে প্রাণীটি তারা দেখছিল সেটা এখানে বহু পরিচিত ওরাং ইকান অথবা মানুষ মাছ। এমন চাঞ্চল্যকর সময় গ্রুপ সার্জেন্ট তারো হরি বা দ্বীপের অধিবাসীদের থেকে এক বিশেষ দাওয়াত পেলেন। আদিবাসীরা মাছ ধরেছে আর তাকে সেই মাছ দেখতে যেতে বলা হয়েছে। গ্রামে পৌঁছে সর্দারের বাড়িতে ঢুকতেই যা দেখলেন তা হয়তো তিনি কোনোদিন ভুলতে পারেননি। মেঝেতে যে প্রাণীটি পড়েছিল তা দেখতে মানুষ নয়, আবার মাছও নয়। হরিবার বর্ণনায় প্রাণীটির ছোট শরীরে লাল বাদামি চুল আর ঘাড় বরাবর কাটা ছিল। চেহারা মানুষের মতো হলেও মুখ ঠোঁটবিহীন মাছের মতো, যার পুরোটা জুড়ে রয়েছে সূচালো ধারালো দাঁত। সেদিনের দৃশ্য হরিবাকে এতটাই বিচলিত ও হতবাক করেছিল যে তিনি যুদ্ধের পর জীববিজ্ঞানীদের এই ঘটনা তদন্ত করার আহ্বান জানান। কিন্তু কেই দ্বীপের এই বিকট দর্শন মৎস্যকন্যার গল্প কেউ বিশ্বাস করেনি। মৎস্যকন্যা বা জলমানবের অস্তিত্ব প্রমাণে এটি সবচেয়ে ভালোভাবে নথিভুক্ত ঘটনা। তারপরও হরিবা আসলে সেদিন কি দেখেছিলেন সেটা আজও এক রহস্যই রয়ে গেছে। লিস্টে দুই নম্বরে জিম্বাবুয়ের জলকন্যারা। 2012 সালে জিম্বাবুয়ের গোকে ও অসবর্ণ বাঁধের নির্মাণ কাজের সময় শ্রমিকেরা হঠাৎ ভয় পেয়ে তাদের কাজ ছেড়ে চলে যাওয়া শুরু করে। স্থানীয়দের ভাষায় মাম্বামন্টু বা মৎস্যকন্যা তাদেরকে নানাভাবে হয়রানি করে কাজে বাধা সৃষ্টি করছিল। জিম্বাবুয়ের লোককথা আর পৌরাণিক গল্পে মাম্বামন্টুর উপস্থিতি অশুভ সংকেত বলে মনে করা হয়, আর তাই কর্মীরা অকল্যাণের ভয়ে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয় কাউন্সিল বাঁধ নির্মাণ কাজ শেষ করতে শ্বেতাঙ্গ শ্রমিকদের কাজে নিয়োগ দেয়। এমনটি করার মূল কারণ ছিল এই লৌকিক উপাখ্যান এবং কুসংস্কারমুক্ত জনবল নিয়োগ করা। কিন্তু অবাক ব্যাপার, এই শ্রমিকরাও নির্মাণ কাজ পেলে রীতিমতো পালিয়ে যায়। জিম্বাবুয়ের নদীর এই মৎস্যকন্যার ক্ষোভ ও হয়রানির ভয়ে শ্রমিকেরা কাজে না ফেরার প্রতিজ্ঞা করে বসে। অবশেষে অসন্তুষ্ট মৎস্যকন্যাদের শান্ত করতে আঞ্চলিক কাউন্সিল সদস্য ও বিভিন্ন গোত্র প্রধানরা ধর্মীয় আচার পালন এবং পরিশুদ্ধির সিদ্ধান্ত নেয়, যাতে বাঁধের কাজ সম্পূর্ণ শেষ করা যায়। জিম্বাবুয়ের মতো বহুরূপী লৌকিক বিশ্বাসের দেশে বাস্তবতা ও পরাবাস্তবতা পাশাপাশি বাস করে। তাই প্রশ্ন থেকেই যায়, সত্যি কি মৎস্যকন্যার উপস্থিতি ছিল নাকি পুরোটাই মনের ভ্রম? লিস্টের এক নম্বর রয়েছে কিরিয়াত ইয়ামের মৎস্যকন্যা। 2009 সালে ইসরায়েলের কিরিয়াত ইয়াম শহর হঠাৎ করে স্থানীয় ও ভ্রমণার্থী সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। হুট করে এমন আকর্ষণের কেন্দ্র হওয়ার কারণটা বেশ অভিনব, আর তা হলো মৎস্যকন্যা দর্শন। সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা অদূরেই এক নারীকে সূর্য স্নান করতে দেখে। বন্ধুরা মিলে সেদিকে এগিয়ে যান, কিন্তু তাদেরকে দেখেই সেই নারী ঢেউয়ে লাফ দিয়ে হারিয়ে যায়। আর তখনই সবাই তার মাছের মতো লেজ দেখে বুঝতে পারে তাদের সামনে কোনো সাধারণ নারী ছিলেন না, ছিল এক মৎস্যকন্যা। এই দাবির পর থেকে পুরো শহরেই যেন মৎস্যকন্যা জ্বরে আক্রান্ত হয়। এই খবর প্রচার হতেই শত শত মানুষ তার দেখা পেয়েছে এমন দাবি করা শুরু করে। জানা যায় সে সময় প্রায় সন্ধ্যার দিকে এক মৎস্যকন্যার খেলা দেখা যেত, আর কিছুক্ষণ পর সে পালিয়ে যেত। স্থানীয় হোক বা ভ্রমণার্থী, এত মানুষ তাকে দেখার দাবি জানায় যে সত্য মিথ্যা যাচাই করা রীতিমতো কঠিন হয়ে পড়ে। এই গল্প এত জনপ্রিয় হয়ে ওঠে যে নগর কর্তৃপক্ষ এই জলকন্যার অস্তিত্ব প্রমাণের জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করে। যথারীতি এই তথ্যের সপক্ষে কেউই যথোপযুক্ত প্রমাণ দিতে সক্ষম হননি। কিছুদিন আগেও কিরিয়াত ইয়ামের মৎস্যকন্যার এই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক আলোচিত হয়েছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে চেষ্টা করেছি আপনাদের কল্পনা আর বাস্তবতা নিরিখে পরীক্ষা দেয়া। তাই নিজেই সিদ্ধান্ত নিন, সত্যি কি মৎস্যকন্যারা ছিল নাকি পুরোটাই একটা মিথ। বন্ধুরা, যদি ভিডিওটি সেকেন্ড পার্ট দেখতে চান কমেন্ট করুন, তাহলে এটা সেকেন্ড পার্ট আনব। আর আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।